হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। এএনএম জিএনএম 2023-এর নার্সিং পরীক্ষার তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে কিছুক্ষণ আগে। তোমরা প্রত্যেকেই র্যাঙ্ক কার্ড দেখেছো, তোমাদের নিজের নিজের র্যাঙ্ক এবং তোমাদের নিজের নিজের স্কোর দেখেছো। তোমাদের নেক্সট কী প্রসেস রয়েছে তোমরা বারবার কমেন্ট করছো, স্যার আমরা জানতে চাইছি যে আগের বছরে কত কী কাট অফ গিয়েছিল। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে 2022-এর জিএনএম এএনএম এর গভর্নমেন্ট কলেজের কাট অফ নিয়ে অবশ্যই আলোচনা করবো, সেটা অফিসিয়ালি, ঠিক আছে? আনঅফিসিয়ালি নয় যে আমি মানে কিছু একটা বলে দিলাম তা নয়, অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করবে, কারণ এই ধরনের আপডেটগুলো তোমরা সবাই কিন্তু জানতে পারো না, ঠিক আছে? অনেকেই ধরো পার্টিসিপেট করছে কিন্তু জানে না আদৌ সে সুযোগ পাবে কি পাবে না। তো একটা আলাদাভাবে তোমরা জানো যে কতটা কি গিয়েছিলো আগের বছরে, ঠিক আছে? আমি এখানে কয়েকটা ডিমো দিয়ে দিয়েছি, যেমন ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, পিডাব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি, সিভিল ডিফেন্স, এখানে যে চারটি দিয়েছি এই বাদেও কিন্তু আরও কিছু ক্যাটাগরি আছে, তোমরা একেবারে দেখে নেবে। শুধুমাত্র জিএনএম এনএমই নয়, জেনপার ক্ষেত্রে যা যা গিয়েছিলো আগের বছর কাট অফ সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের অফিসিয়াল যে কাট অফের যে পিডিএফ সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চেয়ারপারসন সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং, এটা কিন্তু 2022-এর, ঠিক আছে? আমি তোমাদেরকে আগেই বললাম যে 2022-এর কাট অফ কত কী গিয়েছিলো সেটা তোমাদের বলি। দেখো, তোমাদের এটা হচ্ছে নোটিফিকেশান ফর মপ আপ কাউন্সিলিং ফিজিক্যাল অফ এএনএম জিএনএম বা বিএসসি পোস্ট বিএসসি নার্সিংয়ের জন্য। এই যে নোটিশটা বেরিয়েছিলো, এই নোটিশটা কিন্তু বেরিয়েছিলো কবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, 13/10/2022-এ। ওকে, এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাট অফ নিয়ে। তোমাদের প্রত্যেকের অধীর আগ্রহে বসে আছে এবং তোমাদের এই মুহূর্তের কিন্তু মানে এই যে অপেক্ষা সেটা কিন্তু অবসান হতে চলেছে। দেখো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ 2022-এর কাট অফ যত পর্যন্ত ডাকা হয়েছিল। দেখো, এখানে এক কিছু ব্যাপার আছে, সেটা বুঝতে হবে, ঠিক আছে? এখানে দেখো তো, তোমাদের অবশ্যই একটা কিন্তু লাইক কিন্তু করতে হবে বন্ধুরা, অনেক দুর্লভ এই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, তোমাদেরকে খুলে খুলে বলি এই যে ফিজিক্যাল রাউন্ড বা এই মপ আপ রাউন্ডটা কী। দেখো, ফার্স্টে তোমাদেরকে বলে দিই, এই যে নোটিশটা বেরিয়েছিলো সেটা তোমাদের কিন্তু ডাকা হয়েছিলো 19/10/2022-এ ফিজিক্যাল কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে? আগে র্যাঙ্কগুলো বলে দিই, তারপর তোমাদেরকে বলছি যে এটা কোন রাউন্ডে ডাকা হয়েছে, মানে কোন রাউন্ড শেষ রাউন্ডে গিয়ে কিন্তু এই জিনিসটা ডাকা হয়েছে, ঠিক আছে? তো দেখে নাও কত র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে। ফার্স্টে দেখো, জিএনএম এবং এএনএম এর জন্য, এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র এএনএম এর জন্য, অর্থাৎ দুই রকমভাবে ডাকা হয়েছে, সেটা তোমরা দেখে নাও একবার, ঠিক আছে? সকাল 9টায় প্রথম ডাকা হয়েছিল, ফার্স্ট স্লটে ডাকা হয়েছে ওপেন ক্যাটাগরি। ওপেন মানে হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু লেখা আছে জিএনএম এবং এএনএম, যার যেরকম র্যাঙ্ক হোক না কেন, সে জিএনএম এর জন্য 4-1 থেকে, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক 0-1 থেকে, জিএমআর র্যাঙ্ক যাদের যাদের জিএম 0-1 ছিল, ঠিক আছে, তাদের থেকে 4,670 পর্যন্ত ডাকা হয়েছিল জিএমআর র্যাঙ্ক 2022-এ। তাহলে বুঝতে পারছো যে যাদের মোটামুটি 4,670, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। আবারও বলছি, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক। তোমরা যে যা যা ক্যাটাগরির কথা হবে না, অবশ্যই এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সমস্ত ক্যাটাগরি কিন্তু কাউন্ট করা হবে, কিন্তু মেন দেখা হয় জিএমআর র্যাঙ্কটা, ঠিক আছে? জিএমআর র্যাঙ্ক প্রথমে দেখা হয়, তারপর দেখা হয় যে তোমার মধ্যে কী ক্যাটাগরি আছে। কেউ যদি সিভিল ডিফেন্স হয় তখন সে জিএমআর র্যাঙ্ক প্লাস তখন তার সিভিল ডিফেন্সে যে র্যাঙ্ক হয়েছে সেটা বলবে। কেউ যদি পায় ধরো এসটি হিসেবে পায়, তাহলে প্রথমে বলবে জিএমআর র্যাঙ্ক, তারপর এসটি র্যাঙ্ক, বোঝা গেছে? তো এখানে যে র্যাঙ্কটা দেওয়া হয়েছে সেটা মাত্র জিএমআর র্যাঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করবে না, এটা অনেকে ভাবে এটা কি তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এটা শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক। দেখো, এখানে লিখিয়ে দিয়েছে ক্যাটাগরি অ্যান্ড জিএমআর, মানে এখানে শুধুমাত্র জিএমআর র্যাঙ্কের কথা বলা হচ্ছে এবং ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যার যেটা ক্যাটাগরি আছে। ওকে, তাহলে ওপেন ক্যাটাগরি বললাম 0-1 থেকে 4,670, ঠিক আছে? তো যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে, তোমরা তো অবভিয়াসলি পার্টিসিপেট তো করবেই করবে, সে যে কোনো রাউন্ডে হোক তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই বছরের কথা বলছি। যারা এর থেকে বেশি তারা কি পারবে না, অবশ্যই পারবে, তোমরা আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তো অনেক কিছু জানতে পারবে। দেখো, তারপরে আসছি এসটির ব্যাপারে। এসটি হচ্ছে 0-0-1 থেকে 30,695 পর্যন্ত রাখা হয়েছে। তার মানে ভাবতে পারছো যে কতটা পর্যন্ত ডাকা হয়েছিলো এসটিতে, ঠিক আছে? কারণ এসটিতে কিন্তু কম্পিটিশান অনেকটাই কম থাকে, আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি। এবার আসছি এসসি। দেখো, এসসিতে যেটা রাখা হয়েছে, দেখো এখানে দেখতে পাবে 0-0-1 থেকে 9,970, ঠিক আছে, 9,970 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে এসসিদের। তাহলে এখানে একটা বড় অপরচুনিটি রয়েছে, যাদের 10,000-এর কাছাকাছি র্যাঙ্ক আছো, প্রায় 10,000 চলে গেছে, তো যাদের 10,000 র্যাঙ্ক আছে তোমরাও কিন্তু মানে জিএমআর র্যাঙ্কের কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। যাদের এর থেকে বেশি র্যাঙ্ক তাদের কথাও আমি পরে বলছি। এবার দেখো ওবিসি বি, ওবিসি বি এর ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক 0-0-1 থেকে 5,120 পর্যন্ত ডাকা হয়েছিল, ঠিক আছে?
এবার আসছি ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে ডাকা হয়েছে 001 থেকে 7370, যাদের র্যাঙ্ক এই 2023 এই র্যাঙ্কের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবে, অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে, ঠিক আছে, অবশ্যই বসবে। আচ্ছা, তারপরে বলি সিভিল ডিফেন্স। দেখো এখানে একটা ম্যাজিক দেখো, সিভিল ডিফেন্সে অল ডাকা হয়েছে, অল মানে যার যত র্যাঙ্ক সবাই যেতে পারে, কোনো বাধা নিষেধ নেই যে তোমার 10,000 র্যাঙ্ক তুমি যেতে পারবে, যা 50,000 র্যাঙ্ক সে যেতে পারবে না, কারো 80,000 র্যাঙ্ক সেও চলে যাবে, ঠিক আছে। জিএমআর র্যাঙ্কে এখানে কোনো বাধা নিষেধ ছিল না, সিভিল ডিফেন্স সবাই যেতে পারবে। তাহলে এখানে কতটা বেনিফিট পেয়েছে যারা সিভিল ডিফেন্স ছিল 2022। এবার বলি পিডাব্লিউডি, ঠিক আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, তো ডিসেবল যারা ক্যাটাগরি ছিল তাদের কিন্তু অল ডাকা হয়েছে, মানে যার যত বেশি র্যাঙ্ক সেও যেতে পারবে, এক এক র্যাঙ্ক হলেও সে যেতে পারবে, 10,000 র্যাঙ্ক হলেও যেতে পারবে, 25,000 র্যাঙ্ক হলেও যেতে পারবে, সবাই যেতে পারবে। তাহলে এই যে র্যাঙ্কটা ছিল সেটা কিন্তু এই যে সিভিল ডিফেন্স পিডাব্লিউডি এবং তার সাথে হচ্ছে ইডাব্লিউএস, ইডাব্লিউএসও ক্ষেত্রে কিন্তু অল ডাকা হয়েছিল। এবার একটা জিনিস তোমাদেরকে বলবো, অবশ্যই এখানে একটা বলার জায়গা আছে, এবার কিন্তু অনেকেই ইডাব্লিউএস বানিয়েছো আমার ভিডিও দেখে এবং প্রত্যেকে কিন্তু বলবে স্যার তাহলে কি এবারও ইডাব্লিউএসে অল লাগবে, এটা তো সময় বলবে বন্ধুরা। তবে আমি এটুকু বলতে পারি আশার আলো কিছুটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার দেখো অরফান ক্যাটাগরি, অরফান ক্যাটাগরিতে অল ক্যাটাগরি রাখা হয়েছে, অর্থাৎ তোমার যত বেশি র্যাঙ্ক তুমি কিন্তু যেতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। তাহলে এই যে যাদের ক্যাটাগরি সিভিল ডিফেন্স, ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবে কার কত কী র্যাঙ্ক হয়েছে, সিভিল ডিফেন্স কারো আছে কি না, পিডাব্লিউডি কারোর আছে কি না, ঠিক আছে, ইডাব্লিউএস কারো আছে কি না, এবং হচ্ছে অরফ্যান, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি যদি কারো থেকে থাকে, ঠিক আছে, এই কয়েকটা ক্যাটাগরি যাদের যাদের আছে তাদের সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ওকে। এবার দেখো শুধু এখানে শেষ নয়, এই যে 4670 এখানে কি শেষ, এখানেই কিন্তু শেষ নয়, 12টা থেকে আবার একটা কাউন্সিলিং হয়েছিল, সেখানে কিন্তু বলা আছে ওপেন ক্যাটাগরি, যাদের মানে জেনারেল ক্যাটাগরি তাদের কথা বলছি, জেনারেল ক্যাটাগরি ডাকা হয়েছে 4671 থেকে, অর্থাৎ 4670 পর্যন্ত তো হয়েই গেছিলো, এরপরে 4671 থেকে 7220 পর্যন্ত ডাকা হয়েছিলো সেকেন্ড হাফে। এবার আমি তোমাদেরকে বলবো যে এখানে কি তাহলে কি সবাই সুযোগ পেয়েছে, আমি আবারও বলছি সবাই কিন্তু সুযোগ পায়নি, ডাকা হয়েছে, আমি শুধু বারবার বিষয়গুলো বুঝে নেবে, ডাকা হয়েছিল এবং সুযোগ পেয়েছিল মধ্যে পার্থক্য আছে, কেন সুযোগ পায়নি সেটাও তোমাদেরকে বলছি, ঠিক আছে। এবার দেখো এসটি ক্যাটাগরি, যারা এসটি ছিল না তাদের কত, দেখো রেস্ট অফ অল, অর্থাৎ 30,000 পর থেকে যার যত র্যাঙ্ক, সে 1,00,000 2,00,000 যার যত র্যাঙ্ক হোক না কেন সবাই পার্টিসিপেট করতে পারবে, রেস্ট অফ অল মানে তাই বোঝায়, ঠিক আছে। এবার দেখো ওবিসি বি, রেস্ট অফ অল মানে যার যত র্যাঙ্ক আছে, এই 5,120 থেকে তারপরে যাদের যত বেশি র্যাঙ্ক সবাই কিন্তু পার্টিসিপেট করতে পেরেছিল। তারপরে দেখতে পাচ্ছ এসসি, এসসিতে হয়েছে তোমার 9,971 থেকে 15,500 পর্যন্ত ডাকা হয়েছিল, ঠিক আছে। আর ওবিসি এ ক্ষেত্রে রেস্ট অফ অল, অর্থাৎ ওবিসি এ ডাকা হয়েছিল 7,370 থেকে, তারপর থেকে যাদের যত বেশি র্যাঙ্ক সবাই যেতে পারবে, এবং বাকি তো বলে দিলাম। আচ্ছা এইখানে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে রাখি, জাস্ট এ মিনিট, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, একটু আমি জাস্ট ব্রেক করছি জায়গাটা, কারণ অনেকেই মানে ভাববে তাহলে কি তাহলে এতটাই ডেকেছিলো। তো বন্ধুরা দেখো তোমাদেরকে না তো আমি খুব মোটিভেশান দিচ্ছি, না তো তোমাদের খুব ডিমোটিভেট করছি, যেটা সত্যি সেটা বলি, এই এতটা র্যাঙ্ক পর্যন্ত ডাকার পর, ঠিক আছে, যেখানে হচ্ছিলো কলকাতা নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা এই জায়গাটায়, ঠিক আছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজে হচ্ছিলো, এইখানে যাওয়ার পর একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, ঠিক আছে, তারপরে কিন্তু কাউন্সিলিং বন্ধ করে দেওয়া হয়, কেন কি এত ভিড় হয়ে গেছিলো, এত ভিড় হয়ে গেছিলো, যার ফলে কিন্তু মারামারি এবং অনেকে কিন্তু হাত পাও ভেঙে গেছিলো, ঠিক আছে, এই একটা ঘটনা ঘটেছিল। এবং তারপরে আরও একটা দিন দেওয়া হয়েছিলো যারা যাদের র্যাঙ্ক মানে ওখানে ধরে ধরে দিয়ে দিয়েছিলো যে এই এত এত র্যাঙ্ক হলে তবেই যেতে পারবে, তা না হলে পারবে না, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট যারা সুযোগ পেয়েছে তারাও কিন্তু পার্টিসিপেট করেছিল, যারা সুযোগ পায়নি তারাও গিয়েছিল, প্রচুর বেশি বেশি র্যাঙ্ক সবাই চলে গেছিলো পার্টিসিপেট করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা কিন্তু সবাই সুযোগ পায়নি। এবার সেকেন্ড রাউন্ডে কী হয়েছে, অনেকে কিন্তু যায়নি ইচ্ছা করে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলি, ইডাব্লিউএস এ আমরা যতটুকু জানি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে ক্যান্ডিডেট লাস্টে আমার যতটুকু ধারণা আছে, আমি যতটুকু জানি 22,000 না 24,000 পর্যন্ত আমার একটা ক্যাটাগরি, সে একটা ক্যান্ডিডেট, সে কিন্তু 22,000 না 24,000 র্যাঙ্ক ছিল, সেও কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু সেটা কখন, সেটা একদম শেষে, ঠিক আছে, একদম লাস্ট মোমেন্ট, এই যে রাউন্ডের কথা বলছি এটা একদম শেষের দিকে হয়। তোমাদের অনেকগুলো কাউন্সিলিং হয়, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, তারপর হয় মপ আপ রাউন্ড কাউন্সিলিং, তারপর হয় স্পট রাউন্ড বা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং। তো এটা হচ্ছে এই ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিংয়ে এত বেশি র্যাঙ্ক পর্যন্ত
রাখা হয়েছিল। যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে আমি বলবো যে তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, ঠিক আছে, এর থেকে বেশি যদি র্যাঙ্ক হয় তাহলে কি তারা চেষ্টা করবে না? অবশ্যই তারাও চেষ্টা করবে, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবে, কিন্তু এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু অবশ্যই কোনো রকম কোনো সুযোগ মিস করবে না, মানে এই এই জিনিসগুলো কোনো মতেই মিস করবে না, বোঝা গেছে? আর যাদের র্যাঙ্ক বেশি তোমাদেরকে বলবো, শুধু গভর্নমেন্ট কলেজ নয়, তোমার যদি ইচ্ছা থেকে আমি যে কোনো জায়গাতেই পড়বো, প্রাইভেটের কিছু অনেক কলেজ আছে যেখানে অনেক কম খরচ, ঠিক আছে, গভর্নমেন্টের থেকেও মানে গভর্নমেন্টের মতোই খরচ ধরে রাখো। তো এরকম কিছু কলেজের কথা আমি বলেছি অলরেডি, আমি যদি তোমরা যদি আবার কমেন্ট করো বা সেরকম কমেন্ট যদি পাই আমি আবারও সেই সমস্ত ভিডিও দেবো যে এখানে বলা হচ্ছে যে কোর্স ফি মিলে গভর্নমেন্ট কলেজে যা খরচ তার তুলনায় প্রাইভেট কলেজে খরচ কিন্তু প্রায় সমান সমানই। তো এরকম কিছু প্রাইভেট কলেজ আছে, আমি যদি কমেন্ট আসে সেরকম তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও দেবো, ঠিক আছে, অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করো। আর এইটুকুই ছিল আজকে ভিডিওতে বলা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আর একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, WBPSC ফুড এসআই নিয়ে, ঠিক আছে, WBPSC ফুড এসআই তার অনলাইন ক্লাস কিন্তু আমরা শুরু করে দেবো 15 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। যদি কেউ ভর্তি হতে চাও ফুড এসআইয়ের জন্য তারা কিন্তু আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে 9609122622, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে। ক্লাসগুলো হবে অনলাইনে, তোমাদের কোথাও যাওয়া আসার দরকার নেই, তোমাদের কিন্তু বাড়িতে বসে ক্লাসগুলো করতে পারবে। ক্লাসগুলো হবে টিচ মিট অ্যাপে এবং তার জন্য মাত্র আর মাত্র 400 টাকা নেওয়া হচ্ছে। এর জন্য তোমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস করতে পারছো, ঠিক আছে। প্রায় আমাদের কিন্তু মক টেস্টও হয়, 5-7টা করে মক টেস্টও থাকবে, 5-7টা বলতে প্রতিদিন ধরো 5টা বা 6টা কোশ্চেন নিয়ে একটা করে মক টেস্ট হলো, ঠিক আছে, বা হয়তো কোনো দিন লাইভ কুইজ চালিয়ে দিলাম। তো তোমাদের অনেকটাই হেল্প হবে, আশা করছি অনেকেই অনেক কিছু শিখতে পারবে, অনেক অনেক কিছু জানতে পারবে। যদি কারোর মনে হয় আমি এখানে জয়েন করে দেখবো তাহলে তুমি চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারো, ওকে। এইটুকুই বলা ছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা আছে, অনলি ANM, দেখো এই যেটা বললাম সেটা GNM এবং ANM। যদি এই কাউন্সিলিংটা হয়ে যাওয়ার পরও কিছু সিট ফাঁকা থেকে যায় তার জন্য কিন্তু আবার ANM তো ডাকা হয়েছিল। তো যাই হোক, মূলত এই ছিল মূল ভিডিও, যা যা র্যাঙ্ক বললাম এই এই এত র্যাঙ্ক যদি তার মধ্যে থাকে প্রত্যেকে কিন্তু ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। এটা 2022, মানে এমন নয় যে 2018 কথা বলছি, এটা কিন্তু 2022 রিসেন্ট তোমাদের কিন্তু আপডেটটা তুলে ধরলাম। অবশ্যই প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো, যারা যারা পার্টিসিপেট করছে, যারা GNM পরীক্ষা দিয়েছে তাদের সবার সাথে, বন্ধুর সাথে, ভাই বোন, যার যেখানে পরিচিত আছে, যদি কোনো গার্জেন দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত ছাত্রছাত্রীদের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।